নমস্কার বন্ধুরা, মিতার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি একটা থালির রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আজকে আমার থালিতে কি কি আছে আপনারা দেখুন। এখানে রয়েছে সাদা ভাত, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, এখানে পালং শাক, বড়ি, আলু, মূলো আর শিম দিয়ে একটা নিরামিষ তরকারি, তার সাথে রয়েছে চিংড়ি মাছের বাটি চচ্চড়ি। এই রেসিপিটি আমার মেয়ে খেতে খুবই পছন্দ করে বন্ধুরা, আর এটি খুব সহজ রেসিপি। আপনারা দেখতে চাইলে কমেন্ট সেকশনে আমাকে জানাবেন। তার সাথে আরো কি কি আছে আপনাদের দেখাচ্ছি। পটল আলু চিংড়ি মাছ দিয়ে একটা ডালনা, তার সাথে এখানে ডিমের একটি অভিনব রেসিপি রয়েছে যেটি আমি একেবারেই রান্না করিনি। এটা আমার রান্না করা খাসির মাংসের ঝোল আলু বেঁচে গেছিল, তার মধ্যে আমি ডিম ফাটিয়ে দিয়ে বানিয়েছি। এই রেসিপিটি আপনারাও বাড়িতে ট্রাই করতে পারেন একবার। আপনারা বাড়িতে অনেকেই খাসির মাংসের ঝোল আলু বেঁচে গেলে ফেলে দেন, কিন্তু ওটা ফেলে না দিয়ে ওই ঝোলের মধ্যে একটু ডিম ফাটিয়ে দেবেন। খেয়ে দেখবেন বন্ধুরা, খুবই টেস্টি লাগে। ঠিক ঝোল যেরকম ডিমের ঝোলপোচ আপনারা রান্না করেন সেইভাবেই বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। আমার আজকে থালি রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।